ইস্যুর ভিত্তিতে একজন বিধায়ক এই নির্বাচন চলাকালীন নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে পুলিশ নিয়ে ঘুরতে পারেন এবং গণনা কেন্দ্রে পৌঁছতে পারেন, মানে এটা খুব শুধু ভয়ঙ্করই নয়, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। সাকরাইল থানার ওসি বিশ্বজিৎ ব্যানার্জি সম্ভবত তিনি সেখানে ছিলেন। এই তিনজনকে গ্রেফতার করার দরকার, গোটা ভিডিও জেলে ঢুকবে জেলা পরিষদের তদন্ত হলে। মানে ভেদাভেদ না, মানে কার টাকা দিচ্ছেন উনি? সরকারের টাকা দিচ্ছে। তোমরা বারবার বারবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকার বলছে, বলো এত মাথায় তুলো না তো। স্টে অর্ডার নয়, এটাকে স্টে অর্ডার বলা ঠিক নয়। যেটা বলা হয়েছে যে জয়ীদের ভবিষ্যৎ হাইকোর্টের এই অর্ডারটার উপরে নির্ভর করে। সাকরাইলে ফের ভোট হবে এবং সেখানকার যে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, দেখা গেছে যে প্রিয়া পাল সাকরাইলের বিধায়ক, নন্দিতা চৌধুরী দক্ষিণ ওড়ার বিধায়ক, ওখানে সিকম ইনস্টিটিউটের যে যে কেন্দ্র সেখানে গণনা চলছিল, তারা ঢুকে গিয়ে সিপিআইএম এজেন্টদেরকে ঘাড় ধরে বার করে দেয়, মারধর করে, গণনার ব্যালট ফ্যালট ছিনতাই করে। এবং ছবি আছে, দেখুন আপনাকে আমি দেখাচ্ছি, যে এই নন্দিতা চৌধুরী তিনি ওই সিকমে তিনি গেছেন হচ্ছে পুলিশ নিয়ে। মানে আমরা খুব অবাক হয়ে যাচ্ছি যে এইরকম জায়গাতে, আপনাকে আমি যদি ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিসের ভিত্তিতে একজন বিধায়ক এই নির্বাচন চলাকালীন নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে পুলিশ নিয়ে ঘুরতে পারেন এবং গণনা কেন্দ্রে পৌঁছতে পারেন। মানে এটা খুব শুধু ভয়ঙ্করই নয়, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এই দেখুন, ইনি হচ্ছেন, এটা গণনা কেন্দ্রের ছবি, এইখানে গণনা কেন্দ্র, বিধায়ক নন্দিতা চৌধুরী তিনি যাচ্ছেন, ইনি কিন্তু পুলিশ, পুলিশ নিয়ে তিনি কিন্তু নির্বাচনের সময় সেখানে ঢুকছেন। এই হচ্ছে গণনা কেন্দ্রে ঢুকছেন পুলিশ নিয়ে, দেখুন এই ছবিগুলো, এই পুলিশ চিনে রাখুন, সাকরাইল থানার ওসি বিশ্বজিৎ ব্যানার্জি সম্ভবত তিনি সেখানে ছিলেন। এই তিনজনকে গ্রেফতার করার দরকার, তিনজনের নামে ইলেকশন, যে ইলেকট্রাল অফেন্সের সেকশন আছে আইপিসিতে, সেখানে মামলা হওয়ার দরকার। আমরা সেই ব্যবস্থা করছি, গ্রহণ করছি, এবং এমন ব্যবস্থা করতে হবে ইলেকট্রাল অফেন্সের যে সাজা, সেই সাজা একবার প্রমাণিত হলে যাতে এরা আগামী দিনে নির্বাচনে কন্টেস্ট না করতে পারে তার বন্দোবস্ত করতে হবে। এরা গুন্ডামি করতে গেছে, এমএলএর কী দরকার? কাউন্টিং এজেন্ট হিসেবে গেছি বলবে, একটা কাউন্টিং এজেন্ট কার্ড নেবে, নিয়ে ছিনতাই করতে গেছে। আসলে লজ্জা হওয়া উচিত আমাদের, সত্যি বলতে কি আমি প্রিয়া পাল সম্পর্কে জানি না, নন্দিতা চৌধুরী আমি শুনেছি, তার পরিবার, তার বাবা ছিলেন অম্বিকা ব্যানার্জি, যথেষ্ট জনপ্রিয় সর্বজনশ্রদ্ধেয় নেতা ছিলেন হাওড়ায়, অবশ্যই কংগ্রেসের, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের, তার কন্যা তার বিরুদ্ধে অভিযোগ এই সমস্ত করছেন, মানে অদ্ভুত, আনফর্চুনেট, আনফর্চুনেট, মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তৃণমূল কংগ্রেস এটা প্রমাণ করে দিচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি বলছেন যে 60,000-এর বেশি ভোটে ভোট হয়েছে, ভগবানকে ছাড়া কাউকে ভয় পায় না, হেডলাইন করেছে জেলা পরিষদে বিরোধীরা নিশ্চিন্ত। বলবো জেলা পরিষদে কিভাবে ভোট হয়েছে? কটা ভিডিও জেলে ঢুকবে জেলা পরিষদের তদন্ত হলে? অপেক্ষা করুন, আস্তে আস্তে করে সব বেরোবে এই নির্বাচনে কী হয়েছে। এই নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে সবচাইতে বড় জালিয়াতির নির্বাচন। একসময় মমতা ব্যানার্জির গুরু সিদ্ধার্থ রায় 72-এর ভোট করেছিলেন বলে আমরা ছোটোবেলা থেকে শুনেছি, 72-এর ভোট। এখন গুরুকে শিষ্য কোথায় ছাড়িয়ে গেছে সেটা মমতা ব্যানার্জিকে দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ভাঙড়ের অশান্তি নিয়ে যখন এত কথা উঠছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন যে 25-30 বছর ধরেই ঝামেলা চলছে, বাইরে থেকে লোক, শি ইজ এ ফেল চিফ মিনিস্টার, আবার একদিন দুদিন নয়, 12 বছর ধরে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, পারেননি কন্ট্রোল করতে, শুধু ভাঙড় নাকি, গোটা সাউথ বেঙ্গল জুড়ে, গোটা নর্থ বেঙ্গল জুড়ে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো চলে, মাফিয়ারা যে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, পারেননি করতে, শুধু কি ভাঙড় নাকি? ওখানে আরাবুলকে দেখছো, আরাবুল ওকে মমতা ব্যানার্জি বলে যায় তোরা তখন বোম বন্দুক বানাস, কাকেটা বলেছিল, সেই জন্য চোখের সামনে পড়ছে। আর যারা ভদ্রলোকের পোশাক পরে আছে সব জায়গায়, তাদের কি অবস্থা সেগুলো দেখো, যাও না বাগনান যাও,
দেখবে? বাগনানের এমএলএ কেউ তো সেদিন দেখা গেছে সকালবেলা গণনা কেন্দ্রে গিয়ে সিপিআইএম এর কর্মীদেরকে হুমকি দিতে। গুন্ডামি মস্তানির একটা সীমা পরিসীমা থাকা উচিত। মানুষ বুঝিয়ে দিয়েছেন যেখানে পেরেছে মানুষ সেখানে প্রতিরোধ করেছে, আরো বাড়বে প্রতিরোধ। আইএসএফ কর্মী রেজাউল গাজীর দিদি অভিযোগ করছেন যে টিএমএস এর লোকেরাই গুলি করেছে, মানে শওকত মোল্লার গুন্ডাবেনি তারা পুলিশের পোশাক পরে গুলি করেছে। এটাই আরে ওটা জানে মমতা ব্যানার্জি, এই চটি পুলিশের কনসেপ্ট উনি দিয়েছিলেন তো, সাইন্টিফিক রিগিং এর কনসেপ্ট উনি, ওরা ওর মাথা থেকে বেরোনো, এগুলো কোথাও ছিল না, এগুলো ওর তৈরি করা ডিকশনারি জাত শব্দ এবং উনি এগুলো জানেন কখন কি করতে করেছে তাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে ভেদাভেদ না, 19 জন যে নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা। আরে ভেদাভেদ না মানে কার টাকা দিচ্ছেন উনি? সরকারের টাকা দিচ্ছেন। তোমরা বারবার বারবার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সরকার বলছো, বলো এত মাথায় তুলো না তো। হোমগার্ডে চাকরি দেবেন আর 2 লক্ষ টাকা করে দেবেন, কিন্তু প্রাণ কি ফিরে আসবে যারা মারা গেল? আসবে না তো, ওটা খুব ভালো করেই জানে। রাজনৈতিক ভেদাভেদ যদি ওখানে মাথায় আসলো কি করে এই চিন্তাটা, সেটাই তো আমার প্রশ্ন। আর কি করে সাংবাদিকরা সেটাকে নিয়ে ফলো করে লিখছে এইসব কথা? যেসব রাজনীতির লোকেরা বলে তারা আসলে রাজনীতির লোকই না, ক্রিমিনাল, তাদেরকে ক্রিমিনাল বলা উচিত। সরকারের টাকা কাকে দেবে সেটা তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি এই দেখা হবে? সরকারটা সবার, যে ভোট দেয়নি তারও আছে সরকারের সমান অধিকার। এত মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রী বলছেন যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ এই সবটাই বিক্ষিপ্ত ঘটনাই। দেখেন শ্মশানের শান্তিতে শ্মশানই মনে হয় চারদিকটা, মরাটা খুব স্বাভাবিক হয়ে যায়। পশ্চিমবঙ্গের অবস্থাটা তাই করে দিয়েছে। নির্বাচন কমিশনের মুখেও একই কথা, হার মাস্টার্স মিস্ট্রেস ভয়েস, নতুন কিছু হবে না। কংগ্রেস এবং সিপিএম কে নিয়ে বলছেন যে এদেরকে দেখলে দয়া হয় এবং তিনি পার্টনার সেই জোটের প্রসঙ্গও বলছেন। আরে ওনার কদিন বাদে ওনাকে আর ওইসব জোটেকে রাখে, খুব পরিষ্কার কথা, খুব পরিষ্কার কান খুলে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী এই গোটা প্রক্রিয়ার মধ্যে আসতে চায় জোট চুরি করবার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। নির্বাচনের যে ফলাফল তার উপর স্টে অর্ডার দিয়েছে জয়ীদের না, স্টে অর্ডার নয়, এটাকে স্টে অর্ডার বলা ঠিক নয়, যেটা বলা হয়েছে যে জয়ীদের ভবিষ্যৎ হাইকোর্টের এই অর্ডারটার উপরে নির্ভর করবে। স্টে অর্ডার হিসেবে ব্যাখ্যা করাটা সঠিক হবে না, স্বাভাবিক আদালত মামলা শুনছেন, সেই মামলা নিষ্পত্তি হওয়ার পর যদি দেখা যায় যে যারা পিটিশনার তাদের বক্তব্য সঠিক তাহলে এটাই আলটিমেটলি সে আদালতের রায়টাই প্রিভেল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলের এই বিপুল জয় গণদেবতার জয়। ছাপ্পা দেবতার জয় কিনা সেটা দেখুন, ছাগলশ্রীর জয় কিনা মানে ব্যালট পেপার খেয়ে নিল হজম করে ফেললো তার জয় কিনা দেখুন, যেগুলো সামনে আসছে পাচ্ছেন, যেগুলো সামনে আসছে না সেগুলো আরো মারাত্মক মারাত্মক ঘটনা আছে। যে যে বুথে তৃণমূল নেতা ব্যালট খেয়ে নিয়েছিলেন ওই বুথে তো আবার ভোট করতে হবে, করতে হবে, এটা প্রকাশ্যে এলো বলে করছে, যদি না আসতো তাহলে হতো না। কি মনে হচ্ছে এই যে ভোট হবে আবার এটাতে কি তৃণমূলের কি অবস্থা হতে পারে? ভোট কি হবে, শোচনীয় অবস্থা তো তৃণমূলের হবে। আমি তো বলছি যে অন্ততপক্ষে যদি এই ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো এবং সঠিকভাবে যদি ইকুয়াল ইভেন কম্পিটিশন যদি বিরোধীদের করতে দেওয়া হতো তাহলে এই ভোটেই তৃণমূল কংগ্রেসের অস্তিত্বটাই কিন্তু থাকতো না। এত কিছুর পরেও বামপন্থীরা কংগ্রেস আইএসএফ মিলে যে পরিমাণ ভোট পেয়েছেন, যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই তাক লাগানো মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিভিন্ন বুথে যেটা হচ্ছে ব্যালটে সই করেনি সরকারি কর্মচারীরা সেই জন্য দোষটা কার? তৃণমূল তাহলে করুক, তৃণমূল তাহলে ইলেকশন পিটিশন করুক, যদি বাতিল হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে করতে হবে তো, করছেন না কেন? তদন্ত চাক তৃণমূল কংগ্রেস, ক্ষমতা আছে তদন্ত চাইবার, চাক না, আমরা তো চাইছি ইনভেস্টিগেশন বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, তৃণমূল কংগ্রেস এটা চাক চাইতেই পারে। বিরোধীরা নো ভোট টু মমতা স্লোগান তুলেছিল, সেটাই নাও ভোট ফর মমতা স্লোগানে বিরোধীরা বলো না, নো ভোট টু মমতা স্লোগান কোনো বিরোধীরা ওইভাবে তোলে না। নো ভোট টু মমতা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না, নো ভোট টু বিজেপিও যেমন একটি রাজনৈতিক স্লোগান হতে পারে না, এই প্রেক্ষিতে যদি আমি বলি তাহলে সেটা একটা পার্শিয়াল ট্রুথকে বলা হবে, নো ভোট টু মমতা বলাও একটা পার্শিয়াল ট্রুথকে বলা হবে। আমাদের স্পষ্ট স্লোগান যে তৃণমূলকে হারাও, বিজেপিকে হারাও।
তৃণমূল বাংলায় দুর্বল হলে বিজেপি দুর্বল হতে বাধ্য। তৃণমূল এই বাংলায় বিজেপিকে ডেকে এনেছে, ফলে এই স্লোগানটাকে নো ভোট টু বিজেপি বা নো ভোট টু মমতা এর করে ভাঙা যাবে না। এটা আসলে বিজেপি আর তৃণমূলের খেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নবজোয়ার কর্মসূচি করেছিলেন, সেটারই একটা ফলাফল পঞ্চায়েতের এই বিপুল জয়। কোনটা জোয়ার আর কোনটা ভাঁটা সেটাই দেখা যাক না, তো তৃণমূলের জয় তো বুঝিয়েই দিচ্ছে, বিপুল জয়, মার দাঙ্গা খুন খারাপির মাধ্যমে জয়, তাতে করে আর কী হবে? ওই জয় করে তবু ভয় কেন তোর যায় না, এটাই হয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থা। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল জয় লোকসভার পথ প্রশস্ত করে দিল এমন নয় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেখা যাক না লোকসভার পথ কতটা প্রশস্ত। হ্যাঁ, লোকসভার পথ প্রশস্ত করবে, তৃণমূল খুশি হবে, বিজেপি একটু খুশি হলে উনি ইডিসিবিআই থেকে বাঁচবেন আর কি, সেটাই হচ্ছে মূল কথা, আর কিছু না।